সময় পাল্টাচ্ছে পাল্টাচ্ছে আইনও সেই সূত্রে নারী পুরুষের অধিকার হয়েছে সমান তাই পুরোনো নিয়ম ভাঙতে পাত্রী চলে গেলেন বরের বাড়ি এতে অন্য কিছু ভাবনার সুযোগ নেই কারণ দুই পরিবারের সম্মতিতেই এমনটাই হয়েছে শুধু নিয়মটা একটু পাল্টেছে যেভাবে বর যেত কনের বাড়ি সেভাবেই কনে গেল বরের বাড়ি কনের জীব গাড়িটা ছিল ফুল দিয়ে সাজানো শনিবার ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাঙ্গনি উপজেলার চৌগাচা গ্রামে সেখানে কনে পক্ষের শতাধিক কনের যাত্রীর সাথে বর পক্ষের তিন শতাধিক আমন্ত্রিত অতিথি ছিল আর এই বিয়ে দেখতে হাজির হয়েছিলেন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ পাত্রী কামরুজ জামানের মেয়ে খাদিজা আক্তার খুশি সে বাড়ির ছোট মেয়ে তাই তার বিয়েতে বিশেষ কিছু ব্যবস্থা করতেই প্রথমেঙ্গি অভিভাবকদের সম্মতিতেই বরের বাড়িতে আসেন কনে ফুল দিয়ে সজ্জিত একটি জিপ সেই জিপের পেছনে বসে আছেন কনের বান্ধবী ও বোনেরা আর কনে বসে আছেন জিপের সামনে জিপে ফুল বলিওমে বাচ্ছে বিয়ের গান আর গানের তালে কোমর কনের কোণের সহতর বান্ধবিরা জিপের পেছরে নাচছেন কনের আত্মীয় সজনরাও শুধু বর কোণে নয় বিয়ের এমন সিদ্ধান্তের সম্মতি ছিল উভয় পরিবারের অভিভাবকতেরও এই বিয়ের পাত্র ছিলেন চৌগাছা গ্রামের আব্দুল মাবুদের ছেলে তারিকুল ইসলাম জয় বিয়ের প্রসঙ্গে কনের বাবা কামরজামান বলেন ছেলে মেয়েদের সম অধিকার বাস্তবায়নেই আমরা অভিভাবক এমন সিদ্ধান্ত নিয়ে মেয়েকে ছেলের বাড়িতে এনে বিয়ের আয়োজন করি পাত্রের বাবা আবদুল মাহবুদ জানান ব্যতিক্রম সবসময় চমকের প্রথা বাঁধতেই এমন আয়োজন আগামীতে যাতে মেয়েরাও ছেলেদের বাড়ি এসে বিয়ে করতে উৎসাহী হয় এজন্য এমন বিয়ের একটি ইতিহাস গড়তে চেয়েছিলাম সফল হতে পেরে ভালো লাগছে বর তরিকুল ইসলাম বলেন এটা একটা আনন্দের খবর যে বরের বাড়িতে কনের যাত্রী এসে বরকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে সেখানে আবার বউবাদ না হয়ে বরবাদ অনুষ্ঠান হবে বিষয়টি বেশ আনন্দের এবং তিনি মনে করেন পুরনো রীতিবেঙ্গি এই নতুন নিয়মে বিয়ে করা উচিত আগে বিয়ের পর মেয়ের পক্ষ মেয়ের জামাত আনতে যেত এখন বিয়ের পর ছেড়ে কনে আনতে যাবে এ বিয়েতে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট বড় সদস্য নূর আহমেদ বকুল মেহেরপুর দুই গাংনি আসনের সাবেক এমপি মকবুল হোসেন সহ আরও অনেকেই